আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা লেয়ার নিয়ে কাজ করব এবং এখানে আমার যে লেয়ার প্যানেলটি রয়েছে, এখান থেকে আপনারা সেই লেয়ার প্যানেলটি নিয়ে আসতে আমি উপরে নিয়ে আসলাম, যাতে আমরা কি কাজ করছি এটা ইজিলি বুঝতে পারি। তো এখানে যদি আপনার লেয়ার প্যানেলটি না থাকে, অ্যাজ ইউজুয়াল উইন্ডোতে যাবেন এবং উইন্ডো থেকে আপনার লেয়ার এবং শর্টকাট কি হচ্ছে F7 দিয়ে আপনি লেয়ারটি নিয়ে আসতে পারেন। তো এখানে লেয়ারের যে ব্যাপারগুলো আমি দেখাতে চাচ্ছি, যেমন এখানে দেখুন যে আমার এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে। ব্যাকগ্রাউন্ড, এখানে আমার এইরকম একটা বক্স, এখানে আরেকটা বক্স, এখানে এরকম আরেকটা বক্স, এখানে আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালের লোগো, ব্যাকগ্রাউন্ড, এখানে ফিল, স্ট্রোক, হ্যান ত্যান, আবেজাবি অনেক কিছু আছে। কিন্তু এখানে দেখুন যে নিচে আমার যে অপশনটি রয়েছে যে ওয়ান লেয়ার, মানে এখানে আমার একটা লেয়ার রয়েছে, মানে এখানে একটা লেয়ার, সেই কারণে এখানে দেখাচ্ছে ওয়ান লেয়ার। এখানে আমার লোকেট অবজেক্ট, আমি যদি কোনো অবজেক্ট সার্চে দিয়ে বাইর করতে চাই তাহলে সেটা। তারপর হচ্ছে মেক অর রিলিজ ক্লিপিং মাস্ক, এটা। এরপর হচ্ছে আমার নতুন সাব লেয়ার তৈরি করার জন্যে, নোট তৈরি করার জন্যে, আর এটা হচ্ছে আমার লেয়ারটি ডিলিট করার জন্য। তো আমি সিম্পলি এটিকে যদি ধরে এখানে টেনে এনে এখানে ছেড়ে দিই তাহলেই আমার এই লেয়ারটি ডিলিট হয়ে যাবে, কিন্তু এখন হচ্ছে না, কারণ একটি লেয়ার। তো আমি অ্যাকচুয়ালি এই জিনিস ডিলিট কিভাবে করে সেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি এটি না। তো এখানে দেখুন যে প্রথমে আমি যে ব্যাপারটি দেখাতে যাচ্ছি যে এখানে আমার একটা চোখের মতো আইকন রয়েছে, এবং আমি এই আইকনের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো চলে গেছে। তার মানে এই না যে ডিলিট হয়ে গেছে, জাস্ট হাইড হয়ে আছে। এবং এখানে ক্লিক করলে আমি এটি এরকমভাবে রাখতে পারি। এবং এখানে দেখুন যে লক করার জন্য, যে এবার দেখুন যে আমি এখানে লক করে রেখেছি এবং আমি কোনো কিছুই এখানে চেঞ্জ টেঞ্জ করতে পারবো না। আবার এটি যদি উঠিয়ে দিই তাহলে অ্যাজ ইউজুয়াল আমি আমার যা কিছু চেঞ্জ করার সেই জিনিসগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে যে কাজটি করতে যাচ্ছি, যে এখানে দেখুন আমার এই লেয়ারের আন্ডারে আরও এখানে একটা সাব লেয়ার আছে, এখানে আমার আরও কিছু লেয়ার আছে। তো এখানে আমার যে ব্যাপারগুলো, যে এই জিনিসগুলো আমার এখন খুব ঝামেলা, মানে ঝামেলা বলতে বুঝাচ্ছি যে কোনটা কোন লেয়ার, কোনো কিছু নাম নাই, কিছু নাই, আমি এখন খুঁজে পাওয়া আমার জন্য খুব টাফ। তো সেটির জন্যে আমি যেটা করতে পারি, যে দেখুন আমার এখানে এটি একটা ব্যাকগ্রাউন্ড, তো সেই হিসেবে আমি একটা এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটি নতুন লেয়ার তৈরি করলাম। এবং এটা হচ্ছে আমার এখানে একটা বক্স, এখানে একটা বক্স, সো এটার জন্য আমি আরেকটা লেয়ার তৈরি করলাম। এটা হচ্ছে ধরুন আমার স্টাইলিং বক্স, তো সেটার জন্য আমি আরেকটি লেয়ার তৈরি করলাম। আর এটা হচ্ছে আমার লোগো, তো সেই লোগোর জন্য আমি আরেকটি লেয়ার তৈরি করলাম। তো এবার আমি যদি এখানে যাই তাহলে এটা দেখুন, এটা হচ্ছে আমার সেই লোগোটা। তো এখানে দেখুন আমার একটা গোল চিহ্ন রয়েছে যেটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমি কোনটি সিলেক্ট করছি। তো এখানে ক্লিক করলে দেখুন এটির এখানে কালারটি ব্লু কালার, এই কারণে এখানেও ব্লু কালার চলে আসছে এবং আমাকে বোঝাচ্ছে যে এটি আমি এখন সিলেক্ট করে রেখেছি। তো এর আগে আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমি চাচ্ছি যে এটির মধ্যে ধরুন জাস্ট ডবল ক্লিক করলেই আমার এই অপশনটি চলে আসতেছে যে আমি এটি রিনেম করতে পারতেছি। তো আমি এখানে দিলাম লোগো, যে আমি এটার মধ্যে রাখবো হচ্ছে লোগো। তো এবার আমি যেটা করব, যে আমার এই যে লোগোটা আমি হাইড করে বুঝতে পারলাম যে এটি আমার, অথবা এখানে ক্লিক করে আমি বুঝতে পারলাম যে এই যে আমার লোগো। তো আমি সিম্পলি এই কালার, যে ব্লু কালার, সেই ব্লু কালারটির মধ্যে ধরে আমি ড্র্যাগ করে এইখানে, এই যে আমার এখানে যেতে এটা লাল কালার হয়ে গেছে, এখানে আমি নিয়ে ছেড়ে দিলাম। যার ফলে এবার দেখুন আমার এই কালারের সাথে মিলিয়ে আমার সিলেকশন টুলসের কালারটিও কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে। যে আমি দেখুন এখানে যদি এটি আমি সিলেক্ট করি তাহলে এটার সিলেকশন যদিও দেখা যাচ্ছে না, এটা হচ্ছে নীল কালার হচ্ছে, আর এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে দেখুন এটা লাল কালার হচ্ছে, কারণ এটার কালার হচ্ছে লাল। আচ্ছা, তো আমি লোগোটারে ওইখানে নিলাম, মানে সুন্দর করে সাজালাম আর কি। এবার আমার এটা কি, এটা হচ্ছে আমার এই বক্সটি,
সো এই বক্সটির ক্ষেত্রে এটা আমি সিলেক্ট করলাম এবং এটা আমি ধরুন এখানে রাখলাম বক্স 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 এবং এটা যদি আমার সেই বক্সটা হয় তাহলে আমি এই বক্সটাকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম আবার এটাও আমার দ্বিতীয় বক্স সো এই দ্বিতীয় বক্সটারেও আমি নিয়ে এখানে ছেড়ে দিলাম এরপর হচ্ছে আমার তৃতীয় বক্স এটা আমার একটু স্টাইলিং বক্স তো সেজন্য ধরুন আমি এটারে রাখলাম যে STY স্টাইল বক্স নাম দিলাম এবং এই নামগুলো দেওয়ার ফলে আপনি পরবর্তীতে যখন কাজ করবেন তখন আপনি ইজিলি ইন্ডিকেট করতে পারবেন যে আচ্ছা এটার কাজ ছিল এটা বা এটা এই তো এরকম ভাবে আমি এটা করলাম এবং এটি হচ্ছে যে আমার নিচের ব্যাকগ্রাউন্ডটি সো এটিকে আমি আর কোনো কিছু করলাম না জাস্ট এটির মধ্যেই আমি লিখলাম BACK ব্যাক GROUND ব্যাকগ্রাউন্ড এবং এখানে আমার এই এক্সট্রা লেয়ারটি আর দরকার নাই তো এটি আমি এখান থেকে টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ফেলে দিতে পারি অথবা এখানে রেখে জাস্ট সিলেক্ট করার পর এখানে ডিলিট দিলে আমার সেটি ডিলিট হয়ে যাচ্ছে তো এবার আমি যেটি এখানে দেখুন যে আমার এটি হচ্ছে এটি কি এটি হচ্ছে আমার এই স্টাইল বক্সটি তো এখানে আমি আবার ডবল ক্লিক করে এটার নাম দিতে পারি আমার যা ইচ্ছা যে বক্স নাম দিলাম আর এটা হচ্ছে আমার এটা কোন বক্স এটা হচ্ছে আমার দ্বিতীয় বক্স সো এটার মধ্যে দিলাম সেকেন্ড বক্স আর এটা তাহলে স্বভাবত এটা আমার ফার্স্ট বক্স তো এখানে আমি নাম দিলাম ফার্স্ট বক্স তো এখন এখানেও দেখুন যে আমার ফার্স্ট বক্সটা নিচে আর উপরে বক্সটা উপরে এটা কেমন দেখা যাচ্ছে তো এটারও আমি উপরে নিয়ে গেলাম যে আমার ফার্স্ট বক্সটা উপরে থাক সেকেন্ড বক্সটা নিচে থাক মানে আমি আমার কি বলে লেয়ারের সাব লেয়ারের মধ্যেও এই অ্যারেঞ্জগুলো করে ফেললাম তো আমার এটা গেল এটা গেল এবার হচ্ছে আমার লোগো লোগোর মধ্যে অনেকগুলো আছে বাট আমি এখন আসলে লোগো নিয়ে কাজ করতে চাচ্ছি না কারণ অনেকগুলো গ্রুপ সো বুঝতেই পারতেছেন আপনাদের মানে এইভাবে আমার যেটি দেখানোর দরকার সেটি আমি দেখিয়ে ফেলেছি শুধু শুধু সময় নষ্ট করে এগুলো নিয়ে কাজ করার মানে হয় না তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের নামটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারি তো এটা এইভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের সুবিধা মতো যে আমি এখন দেখুন আমার সুবিধা মতো আমি আমার জিনিসগুলা নিয়ে কাজ করতে পারছি যেমন ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমার এই ব্যাকগ্রাউন্ড আমি কখনোই ডিলিট করব না আমার ব্যাকগ্রাউন্ড আমার ওকে আমি এটা কখনো ডিলিট করতে যাচ্ছি না বা কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছি না তাহলে এখানে আমি এটার মধ্যে স্টার মার লক করে এবার আমি আমার অন্য কাজগুলোর যা কিছু করার সেগুলো নিয়ে কাজ করব কিন্তু আমার দেখুন এটি কিন্তু আমার মানে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আর আমি কোনো পরিবর্তন করতে পারছি না এতে আমার কাজের সুবিধা হতে পারে কারণ আমি এটি নিয়ে কাজ করতে গিয়ে যখন আমার মধ্যে ক্লিক লেগে আমার এটি পরিবর্তন হয়ে যেতে পারে তখন আবার শুধু শুধু আমার ঝামেলা বাড়তেছে তো এরকম ভাবে আমরা এই কাজগুলো করতে পারি তো আরেকটা জিনিস আমি যেটি দেখাতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমি এই নামের উপরে না বাইরে যদি ডবল ক্লিক করি তাহলে ঠিক একইভাবে এখানে যে আপনি নামটি লিখেছেন সেই নামটি এখানে আপনি লিখতে পারবেন এখানে আমার যে কালারটি এই যে এখানে যে কালারটি চুজ রয়েছে সেই কালারটি আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং এটির আরও কিছু অপশন রয়েছে সেই অপশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো এছাড়াও আরও যে কিছু কাজ রয়েছে যেমন আরেকটা যেটি আমি দেখাতে চাচ্ছিলাম যে এখানে আমি যদি প্যানেল মানে এখানে আমি এই যেই কাজগুলো এখানে ডবল ক্লিক করে বা একটা ক্লিক করে যে জিনিসগুলো করেছি সেই জিনিসগুলোই আপনি এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন এবং আপনার প্রত্যেকটার মধ্যে গিয়ে গিয়ে আপনারা দেখতে পারেন যে ওই কোনটার কাজ কি সো আমি ওইগুলা সবগুলা একটা একটা করে দেখিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না তো এখানে আমি যে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি দরকার সেই জিনিসগুলোই আমি অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে দেখুন এখানে প্যানেল অপশনের মধ্যে যদি যাই প্যানেল অপশনের মধ্যে গেলে শো লেয়ার অনলি
তারপর হচ্ছে আমার এই এখানে যে থাম্বনেলটি, সেই থাম্বনেলটি লার্জ এবং আপনি চাইলে কাস্টম করে যে সাইজ দিতে পারেন সেই সাইজ, ফর টপ লেভেল অনলি, এরকম ভাবে আপনি এই দেখুন এখানে আমার সাইজটি চেঞ্জ হয়েছে, বড় হয়েছে। তো এরকম ভাবে আমরা জিনিসগুলো দিয়ে কাজ করতে পারি। এবং এছাড়াও এখানে এখানে আপনারা হয়তোবা খেয়াল করে থাকবেন যে এবার কিন্তু আমার এখানে লেয়ারের সংখ্যা 4, প্রথমে ছিল 1, এখন কিন্তু 4 চলে এসেছে। তো এরকম ভাবে আমরা লেয়ার নিয়ে কাজ করতে পারি, মানে লেয়ারগুলোকে সাজিয়ে রাখতে পারি এবং আমাদের যেভাবে যেভাবে কাজ করা দরকার সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারি, যাতে আমার এই ফাইলটি নিয়ে অন্য কেউ যদি কাজ করে তার জন্যও বুঝতে সুবিধা হবে। যে ধরুন আপনি একটি এরকম ফ্লায়ার বানিয়ে আমাকে দিলেন এবং আমি এটি এরকম যদি লেয়ার অপশনটি দেখি, তাহলে আমি ইজিলি বুঝতে পারবো যে এটা আমার স্টাইল বক্স, মানে এটা এটা আমার বক্স, মানে এটা এটা হচ্ছে আমার লোগো, এটা তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। সো আমার যেই অপশনটিতে বা যেই পার্টটুকুতে আমাকে কাজ করা দরকার, তখন আমি সেটিকে ওপেন করে সেটির মধ্যে আমি কাজ করতে পারি এবং এতে আমার কাজের সুবিধা হচ্ছে, বা আপনি নিজেও পরবর্তী সময় যখন কাজ করবেন তখন আপনার এই ব্যাপারগুলো সুবিধা হচ্ছে। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা লেয়ার নিয়ে কাজ করতে পারি এবং এখানে আরও অনেক অপশন আছে। আপনারা যদি সেই অপশনগুলো জাস্ট মানে একটু একটু করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, তাহলে আপনারাও জিনিসগুলো বুঝতে পারবেন। এবং অ্যাকচুয়ালি এখানে আমরা যেটি ক্লিক করে ডবল ক্লিক করে বা এই যে এই আইকনগুলো দিয়ে কাজগুলো করেছিলাম, সেখানেই অ্যাকচুয়ালি ম্যানুয়ালি এই কাজগুলো এবং দু একটা বেশি আছে, তো সেটি আপনারা দেখে নেবেন। তো এইভাবে এইভাবে অ্যাকচুয়ালি আমরা লক সরি লেয়ারের কাজগুলো করে থাকি। এটি অ্যাকচুয়ালি আপনাদেরকে আমার দেখানো দেখাতে চেয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এই পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।